ব্যাটা খচ্চর, কচ্ছপ, গুইসাপের দুলা ভাই, চ্যাং মাছের খালু, লিলিপুটির বংশধর, উগান্ডার জামাই, আফগানিস্তানের খ্যাকশিয়াল, নাইজেরিয়ার উল্লুক, কি ভাবে কি নিজেকে হ্যাঁ, উনি কি একজন ফিল্মের হিরো নাকি, আমেরিকার প্রেসিডেন্ট ওনার শ্বশুর লাগে। আমিও বৃষ্টি, নবীনবরণের দিন এমন করে সাজব না যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন বুঝবেন বৃষ্টিকে ইগনোর করার মজা। কথাগুলো ভেবেই নিজেই অবাক হয়ে গেল বৃষ্টি। তারপর ভাবল, ও কেন শ্রাবণের কথা এত ভাবছে? ও কি তাহলে শ্রাবণকে ভালোবাসতে শুরু করেছে? ওই সন্ত্রাসী সাইকোটা প্রেমে পড়েছে বৃষ্টি? এটা ভেবেই বৃষ্টি আনমনেই চিৎকার করে বলে উঠল, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি শ্রাবণ চৌধুরীর প্রেমে পড়তেই পারি না, এটা কখনো সম্ভব নয়, এটা হতেই পারে না কোনোভাবে। বাইরে থেকে বৃষ্টির চিৎকার শুনে দৌড়ে এলো স্নেহা, তারপর উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে চাঁদনি, তুমি এভাবে চিৎকার করলে কেন, কি হয়েছে তোমার? কই, আমার আবার কি হবে, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি ভাবি। কিছু হয়নি তাহলে আমার পাগলের মতো চিৎকার কেন করলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে একটা তেলা পোকা উড়ে এসে গায়ে পড়েছিল, তো তাই চিৎকার করছিলাম আর কি। তেলা পোকা গায়ে পড়েছিল তো শ্রাবণ চৌধুরীর নাম নিয়ে চেঁচাচ্ছিলে কেন, শ্রাবণ ভাইয়া কি তেলা পোকা হয়ে এসেছিল নাকি? আমি আবার কখন তার নাম নিলাম ভাবি, তুমি হয়তো ভুল শুনেছ। এখন যাও তো এখান থেকে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার রেডি করো গিয়ে, খুব ক্ষুধা লেগেছে। কি জানি বাবা, আমি তো স্পষ্ট শুনলাম তুমি শ্রাবণ চৌধুরীর নাম নিয়ে চেঁচাচ্ছিলে। আচ্ছা আমি তোমার খাবার রেডি করছি, তুমি আসো। কথাটা বলেই বৃষ্টির রুম থেকে বেরিয়ে গেল স্নেহা, তারপর বাইরে গিয়ে মুচকি হেসে মনে মনে বলল, তুমি স্বীকার করো আর না করো চাঁদনি, তুমি তো শ্রাবণ ভাইয়ের প্রেমে পড়েই গেছো, এটা 100% শিওর আমি, এখন শুধু তোমার মুখ থেকে এটা শোনার অপেক্ষা মাত্র। কথাগুলো ভেবেই হাসতে হাসতে চলে গেল স্নেহা। এদিকে স্নেহা রুম থেকে যেতেই বৃষ্টি নিজের বুকে ফোঁ দিয়ে বলল, উফ, একটুর জন্যে বেঁচে গেলাম আজ, এক্ষুনি ভাবি আমার পেট থেকে খুঁচিয়ে সব কথা শুনে নিত, কিন্তু ভাবিকে বলে তো দিলাম খাবার রেডি করতে, কিন্তু খাবোটা কি করে, আমি আর বর্ষা মিলে তো মাহিবের ট্রিট হিসেবে পেট ভরে খেয়ে এসেছি, এখন কি করব আমি। কথাগুলো ভেবেই মাথা চুলকোতে লাগলো বৃষ্টি, তারপর চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসতে বসতে বলল, ভাবি ভাইয়া এখনো আসেনি? না আজকে তোমার ভাইয়া দুপুরে আসবে না, তার অফিসে নাকি কাজের খুব চাপ আছে আজকে, তাই ফিরতে রাত হবে। ও ভাবি, তোমার সাথে আমার কিছু কথা ছিল, পরে কথা হবে, আগে খেয়ে নাও তো, একটু আগে না বললে তোমার অনেক ক্ষুধা লেগেছে। আসলে ভাবি আমি আজকে খেয়ে এসেছি বাইরে থেকে বন্ধুদের সাথে, তখন ভুল করে বলেছি খাওয়ার কথা, তুমি আগে আমার কথাটা শোনো না প্লিজ। আচ্ছা ঠিক আছে বলো কি কথা। ইয়ে মানে আসলে ভাবি আমি একটু শপিং মলে যেতে চাই তোমায় নিয়ে। হঠাৎ শপিং মলে যাবে কেন, কি কিনতে যাবে শুনি। আসলে ভাবি কিছুদিন পর আমাদের কলেজে নবীনবরণ উৎসব, তাই সেই উৎসবে পরবো বলে শাড়ি কিনতে যাব, প্লিজ তুমি না করো না ভাবি, আর ভাইয়াকেও একটু ম্যানেজ করো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি তো শাড়ি খুব একটা পরো না চাঁদনি, আমার শাড়ির থেকে না হয় যে কোনো একটা নিয়ে নিও, আমার তো নতুন নতুন অনেক শাড়ি আছে, আর গতবারও তো তুমি আমার শাড়ি পরেছিলে। না না ভাবি, এবার আমি তোমার শাড়ি নিব না, আমি নতুন একটা শাড়ি কিনবো, প্লিজ ভাবি না করো না। আচ্ছা বাবা আচ্ছা, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি তোমার ভাইয়াকে ফোন করে বলে আমিও রেডি হয়ে আসছি। ও ভাবি, আমার সোনা ভাবি, আমার মোনা ভাবি। কথাগুলো বলেই স্নেহার গালে চুমু দিয়ে হাসতে হাসতে রেডি হতে চলে গেল বৃষ্টি। আর বৃষ্টির কাণ্ড দেখে স্নেহা হেসে দিয়ে বলল, পাগলি একটা। বৃষ্টি আর স্নেহা রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং মলের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে শপিং মলের সামনে গিয়ে নামল ওরা, তারপর ভাড়া মিটিয়ে
ভেতরে গিয়ে শাড়ির দোকানে শাড়ি বাঁচতে লাগলো। শাড়ি দেখছে আর বৃষ্টি মনে মনে ভাবছে, আচ্ছা শ্রাবণের পছন্দের রং কি? ও কোন কালারটা বেশি পছন্দ করে? আমায় কোন কালার শাড়ি পরলে ওর কাছে বেশি ভালো লাগবে? বৃষ্টিকে চুপ করে বসে থাকতে দেখে স্নেহা বলল, কি হলো চাঁদনি, শাড়ি না দেখে কি ভাবছো এত বসে বসে? আসলে ভাবি, আমি না ঠিক বুঝতে পারছি না আমায় কোন কালার শাড়িতে বেশি ভালো লাগবে। পাগলিনি, তুমি যে রঙের শাড়ি পরো না কেন, তোমার দারুণ লাগবে। তবুও সবচাইতে বেশি কোনটাতে ভালো লাগবে? তাহলে তুমি কালো রঙের শাড়ি দেখো চাঁদনি, কারণ কালো রঙের শাড়িতে তোমার বেশি ভালো লাগবে, তুমি যা ফর্সা। কালো রঙের কথা শুনতেই হাসি ফুটে উঠল বৃষ্টির মুখে, কারণ কালো রঙটা শ্রাবণ পছন্দ করে। শ্রাবণ বেশিরভাগ সময় কালো কোট প্যান্ট পরে, তাই বৃষ্টি খুশি হয়ে বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছো ভাবি, আমায় কালো রঙটাতেই বেশি মানাবে, আমি কালো রঙের শাড়িই নিব। কথাটা বলেই কালো রঙের শাড়ি বাঁচতে লাগলো বৃষ্টি। শাড়ি বাঁচতে বাঁচতে হঠাৎ পাশের পাঞ্জাবির দোকানে গিয়ে চোখ পড়ল বৃষ্টির। চোখ পড়তেই বৃষ্টি উঁকি দিয়ে ভালো করে দেখতে গিয়ে ধপাস করে টুল থেকে পড়ে গেল। বৃষ্টিকে পড়ে যেতে দেখে স্নেহা উত্তেজিত হয়ে বলল, এ কি কি হয়েছে চাঁদনি, তুমি এভাবে নিচে পড়ে গেলে কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? স্নেহার কথা শুনে কোনো উত্তর না দিয়ে ওই দোকানের দিকে হা করে তাকিয়ে আছে বৃষ্টি। বৃষ্টির এমন কাণ্ড দেখে স্নেহা সহ দোকানদাররা তাকালো পাঞ্জাবির দোকানের দিকে, আর দেখলো শ্রাবণ আর ওর বডিগার্ডরা দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি পছন্দ করছে। বৃষ্টি শ্রাবণের দিকে হা করে তাকিয়ে থেকে ওকে দেখতে গিয়ে নিচে পড়ে গেছে। বৃষ্টির অবস্থা দেখে ওই দোকানে থাকা একটা মেয়ে দোকানদার বলে উঠল, আহারে এই ম্যাডামের আর কি দোষ, আমিও তো ওই হ্যান্ডসাম ছেলেটাকে প্রথম দেখে এভাবেই পড়ে গিয়েছিলাম, ওনাকে দেখলে যে কোনো মেয়ে এভাবে পড়বে, কি হ্যান্ডসাম, বডি বিল্ডার, স্টাইলিশ, ওয়াও, একেবারে পাগল করার মতো। দোকানদার মেয়েটার কথা শুনে হুঁশ হলো বৃষ্টির। বৃষ্টি নিচে থেকে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, সবাইকে আপনার মতো লুচু মেয়ে ভাববেন না বুঝলেন, আমি মোটেও ওনাকে দেখতে গিয়ে পড়ি, আপনার টুলটা পচা তাই স্লিপ করে পড়ে গেছি। বৃষ্টির কথা শুনে মেয়েটা আস্তে করে বলল, কি মেয়ে রে বাবা, নিজে ওনাকে দেখতে গিয়ে পড়ে গেল, আবার সেটা বললেও দোষ। এদিকে বৃষ্টির কাণ্ড দেখে স্নেহা মুখ টিপে টিপে হাসছে। স্নেহাকে হাসতে দেখে বৃষ্টি রাগী গলায় বলল, এমন 45টা দাঁত বের করে হাসছো কেন ভাবি, এখানে হাসার কি হয়েছে শুনি? কই চাঁদনি, আমি হাসছি না তো, তুমি শাড়ি পছন্দ করো জলদি। হুম, কথাটা বলেই শাড়ি পছন্দ করতে বসে গেল বৃষ্টি। তারপর আর চোখে বারবার শ্রাবণকে দেখতে লাগলো বৃষ্টি, কিন্তু শ্রাবণ ওর দিকে একবারও তাকাচ্ছে না দেখে বৃষ্টির রাগও হচ্ছে মনে মনে। কিছুক্ষণ পর বৃষ্টি দেখল শ্রাবণ ওই দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, যাওয়ার আগেও একবার ওর দিকে তাকালো না। দুঃখে কান্না পাচ্ছে বৃষ্টির, আর তখনই দোকানের মেয়েটা বৃষ্টিকে ডেকে বলল, ম্যাডাম দেখেন তো এই শাড়িটা পছন্দ হয় কিনা, এটাতে আপনাকে খুব সুন্দর মানাবে। মেয়েটার কথা শুনে বৃষ্টির সামনের দিকে তাকিয়ে দেখল অনেক সুন্দর একটা কালো রঙের শাড়ি মেয়েটার হাতে। শাড়িটা দেখেই পছন্দ হয়ে গেল বৃষ্টির। তারপর বৃষ্টি ওই শাড়িটাই কিনে নিয়ে স্নেহাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার সময় সারাটা রাস্তা শ্রাবণকে খুঁজেছে বৃষ্টি, কিন্তু কোথাও আর দেখেনি শ্রাবণকে। এদিকে শ্রাবণ শপিং মল থেকে বেরিয়ে উঠে বাঁকা হাসতে লাগলো, তারপর মনে মনে বলল, ওহ সুইটহার্ট, তুমি এত বোকা কেন, আগে তো জানতাম না আমার সুইটহার্টটা এত বোকা, পাগলি মেয়ে একটা, আমার দেখতে গিয়ে নিচেই পড়ে গেল, আমার যা মজা লাগছিল না তখন কি বলবো, ইস আমার পাগলিটা যে কবে বলবে আমার তার মনের কথা, আমার যা সহ্য হচ্ছে না। ভাবির দেওয়া বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে, বৃষ্টিকে ভালোবেসে নয় অবহেলা করেই জয় করতে পারবো আমি। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ সো মাচ। শ্রাবণের মুখের হাসি যেন আর থামছেই না। বৃষ্টির জন্য শাড়িটাও শ্রাবণই পছন্দ করে দিয়েছে, যেটা স্নেহা ছাড়া কেউ জানে না। শপিং মল থেকে বাসায় গিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল বৃষ্টি, তারপর গাল ফুলিয়ে একা একাই বলতে লাগলো, ব্যাটা খচ্চর, কচ্ছপ, গুইসাপের দুলাভাই, চ্যাং মাছের খালু,
লিলিপুটির বংশধর, উগান্ডার জামাই, আফগানিস্তানের খ্যাকশিয়াল, নাইজেরিয়ার উল্লুক, কি ভাবে কি নিজেকে হয়? উনি কি একজন ফিল্মের হিরো নাকি? আমেরিকার প্রেসিডেন্ট ওনার শ্বশুর লাগে? আমার দিকে একবার তাকিয়েও দেখলো না, কত বড় বজ্জাত একটা! এতদিন আমার পিছু ঘুর ঘুর করে এখন এমন ভাব করে যেন আমার চেনেই না। ইচ্ছে তো করছিল ডেভিলটারে গিয়ে কান মলা দেই, নয়তো কচু গাছে ঝুলিয়ে মারি, অথবা তেলা পোকা মারার বিষ খাইয়ে মারি। কত বড় হারামি একটা! আমি ওনাকে দেখতে গিয়ে পড়ে গেলাম, আর উনি একবার তাকিয়েও দেখলো না আমায়। কথাগুলো বলেই রাগে ফুসফুস করতে লাগলো বৃষ্টি। বৃষ্টি নিজেও জানে না সে কি বলছে, কখন থেকে আর কেনই বা এমন বলছে সে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। রিক্সার জন্য অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে বৃষ্টি, কিন্তু কোনো রিক্সাওয়ালার চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বৃষ্টি হাঁটা শুরু করল। অল্প একটু হেঁটে যেতেই বৃষ্টির সামনে একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটাকে দেখে থমকে দাঁড়ালো বৃষ্টি, আর তখনই গাড়ির দরজা খুলে মাহিব বলল, কি ব্যাপার চাঁদনি, একা একা রাস্তায় এভাবে হাঁটছো কেন? হাঁটছি কি আর সাধে, কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সার চিহ্নটুকুও নেই। এদিকে কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে রওনা হয়েছি। আর হাঁটতে হবে না, গাড়িতে এসে বসো, আমিও কলেজে যাচ্ছি, দুজনে একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে। সমস্যা নেই, আপনি যান মাহিব, আমি একাই হেঁটে হেঁটে চলে যাব। এত কথা শুনতে চাই না আমি চাঁদনি, তুমি গাড়িতে উঠে বসো তো, কলেজের লেট হচ্ছে। মাহিবের কথায় বৃষ্টি আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি চলতে শুরু করলো কলেজের উদ্দেশ্যে। মাহিব আর বৃষ্টি পাশাপাশি কিছুটা দূরত্ব রেখে বসে আছে, দুজনেই চুপ, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে মাহিব বলল, চাঁদনি বাসায় তোমার কে কে আছে? আমার বড় ভাই রাসেল আর ভাবি স্নেহা আছে। তোমার মা বাবা নেই? ওনারা অনেকদিন আগেই মারা গেছেন, তখন আমি ছোট ছিলাম। ও সরি চাঁদনি, আমি তোমায় হার্ট করতে চাইনি। সমস্যা নেই, আপনি তো আর জানতেন না, তাই না? আচ্ছা এবার বলো, তুমি কি কাউকে পছন্দ করো, আই মিন ভালোবাসো কাউকে? মাহিবের প্রশ্ন শুনে বৃষ্টির বুকের মাঝে ধুক করে উঠল। বৃষ্টি কি বলবে বুঝতে পারছে না। বৃষ্টির চোখের সামনে ভেসে উঠল বর্ষার হাত ধরে দাঁড়িয়ে, বর্ষাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে বর্ষার সাথে সেলফি ওঠা শ্রাবণের সেই দৃশ্য। সাথে সাথে মুখটাকে রাগী ভাব বানিয়ে বৃষ্টি উত্তর দিল, না মাহিব, আমি ভালোবাসি না কাউকে, পছন্দের কেউ নেই আমার, কলেজে পৌঁছে গেছি, চলুন ক্লাসে যাওয়া যাক। বৃষ্টির কথা শুনে আনন্দে ভরে গেল মাহিবের। মাহিব খুশি হয়ে বৃষ্টিকে কিছু বলবে, তার আগেই বৃষ্টি গাড়ি থেকে নেমে কলেজের ভিতর চলে গেল। বৃষ্টি চলে গেলেই মাহিব বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম চাঁদনি, তুমি শুধু আমার হবে, আর কাউকে ভালোবাসতে পারো না তুমি, তুমি শুধু আমায় ভালোবাসবে, তুমি শুধু আমার চাঁদনি, শুধুই আমার। কাল নবীন বরণ উৎসবে তোমায় প্রপোজ করে জানিয়ে দিব আমি আমার মনের কথা। আমার বিশ্বাস তুমি আমায় পছন্দ করতে শুরু করেছো চাঁদনি, আমায় ফেরাবে না তুমি, অ্যাকসেপ্ট করবে আমায়। কথাগুলো বলেই মুখে হাসি ফুটে উঠল মাহিবের। মাহিব হাসি মুখে গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে ঢুকতে পা বাড়াল। এদিকে বৃষ্টি কলেজের ভেতরে ঢুকতেই বর্ষা দৌড়ে এলো বৃষ্টির কাছে, তারপর বৃষ্টির হাত ধরে বলল, কি রে বৃষ্টি, আজকে তো দেরি হলো যায়, আর ওটা কার গাড়ি থেকে নামলি তুই? আর বলিস না বর্ষা, বাসা থেকে বের হওয়ার পর একটা রিক্সা পাচ্ছিলাম না, তাই পায়ে হেঁটেই রওনা হয়েছিলাম। মাঝপথে মাহিবের সাথে দেখা, তাই মাহিবের গাড়ি করেই আসলাম, নইলে আরো দেরি হয়ে যেত। তাই বল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলি কিন্তু কেন বর্ষা? আরে আমি তোকে গাড়ি থেকে নামতে দেখে ভাবলাম তুই হয়তো শ্রাবণের সাথে এসেছিস, তোদের মাঝে হয়তো আবার সব ঠিক হয়ে গিয়েছে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তোদের মাঝে সব ঠিক হলো তো আমি আবার ছেঁকা খাবো বল, সেই ভয়টাই পাচ্ছিলাম আমি। বর্ষার কথা শুনে অসম্ভব রাগ হচ্ছে বৃষ্টির, কিন্তু বৃষ্টি রাগটাকে না বুঝতে দিয়ে দাঁতে দাঁত চেপে মুচকি হাসার চেষ্টা করে বলল, তুই কেন ছ্যাঁকা খাবি বর্ষা, ওই শ্রাবণ তোকেই ভালোবাসে আমায় নয়। সেদিন দেখলি না আমি পড়ে গেলাম, আর আমায় না ধরে তোকে পড়ার হাত থেকে বাঁচিয়ে কেমন সেলফি তুললো তোর সাথে উনি।
বৃষ্টির কথার উত্তরে বর্ষা কিছু বলতে যাবে তখনই পেছন থেকে মাহি বলে উঠল, শ্রাবণটা আবার কে? কাকে নিয়ে তো আলোচনা করছো তোমরা? শ্রাবণ হলো পুরো ঢাকা শহরের নাম্বার ওয়ান বিজনেসম্যান, তা হ্যান্ডসাম, গুড লুকিং, বডি বিল্ডার, ভেরি স্টাইলিশ মিস্টার হাসান চৌধুরী শ্রাবণ, সব মেয়েদের ক্রাশ। বর্ষার কথা শুনে মাহিব না জানার ভাব করে বলল, ও তাই নাকি, তাহলে তো তাকে একবার দেখতে হয়। আচ্ছা তোমাদেরও ক্রাশ নাকি সে? সে তো আমারও ক্রাশ, আমি তার জন্য পাগল, তবে বৃষ্টি তাকে পছন্দ করে না। বর্ষার কথা শুনে হাসি ফুটে উঠল মাহিবের মুখে, কারণ মাহিব ঠিক এটাই শুনতে চেয়েছিল। বর্ষাকে উদ্দেশ্য করে বৃষ্টি বলে, তোর বকবক করা শেষ হয়ে থাকলে এবার ক্লাসে যাওয়া যাক, চল। এত কথা কি করে বলিস তুই, মুখ ব্যথা করে না? বাচাল একটা। যা বাবা, আমি আবার কি করলাম, যত দোষ সবে বর্ষার, যার যেমন খুশি আমার বকাঝোকা করে যায়। আজ আমি কথা কম বলি দেখে সবাই বেঁচে গেল আমার থেকে। ইস, কেন যে আমি এত কম কথা বলি। বর্ষার কথা শুনে মাহিব আর বৃষ্টি দুজনেই হা হা করে হেসে দিল, তারপর তিনজন মিলে ক্লাসে চলে গেল। কলেজ টাইম শেষ হলেই সবাই যখন বাইরে বেরিয়ে আসতে লাগলো, তখন মাহিব বৃষ্টির পেছন থেকে ডেকে বলল, চাঁদনি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মাহিব, বলুন আমি শুনছি। বলছি যে কাল তো আমাদের কলেজের নবীনবরণ উৎসব, জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি তো, কেন কি হয়েছে মাহিব? তুমি অনুষ্ঠানে আসবে তাই না? আরে হ্যাঁ বাবা আসবো তো, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না এমনি জিজ্ঞেস করলাম, আসলে কালকে নবীনবরণ উৎসবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। তাই নাকি, তা কি সারপ্রাইজ শুনি। বলে দিলে আর সারপ্রাইজ হলো কি, কি সারপ্রাইজ সেটা না হয় কালকে জানবে। ওকে তাহলে কাল দেখা হবে, এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো একসাথে যাওয়া যাক, আমি তোমায় তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। না মাহিব আপনাকে ধন্যবাদ, এখন আমি একাই যেতে পারবো, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। কষ্ট কিসের, তোমার বাসায় পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগবে, বৃষ্টি প্লিজ না করো না। মাহিবের কথার উত্তরে বৃষ্টি কিছু বলবে তার আগেই বর্ষা এসে বলে উঠল, কি রে বৃষ্টি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান, তাড়াতাড়ি চল, তোকে আজকে এক জায়গায় নিয়ে যাব আমি। কথাগুলো বলেই মাহিব বা বৃষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টির হাত ধরে নিয়ে চলে গেল বর্ষা। তারপর একটা রিক্সায় উঠে রওনা হলো, রিক্সাটা কলেজের সামনে দাঁড়িয়েছিল। রিক্সায় ওঠার পর বৃষ্টি বলল, তুই আমায় এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস বর্ষা, কোথায় যাচ্ছি আমরা? ভয় পাস না বৃষ্টি, তোকে আমি আমার বাসস্থানে নিয়ে যাচ্ছি, অনেকদিন তো হলো তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আছি, আমার আসল পরিচয় জানবি না তুই? তোর আসল পরিচয় মানে, কি সব আবোল তাবোল বলছিস এসব বর্ষা। আর একটু চুপচাপ বসে থাক না, গেলেই তো সব জানতে পারবি।